যে এখন আর যে লাভ কি এখন মানুষই চলে যাচ্ছে হ্যাঁ যে বলতে পারি যে কালকে আসেন যে আমার ফোন লাগা দে তোমার ফোন না আমার কাছে ফোন কি লাগা ফোন না ব্যাগ ব্যাগ ফেসবুক থেকে যাইতেছিস হ্যাঁ হ্যাঁ যা দাঁড়া ট্যাগ দিয়ে দিছ ভাই হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকেও আমি লাইভে আসলাম আমার পেজ থেকে আজকেও ইভেন্টে আছি মেলাতে আছি আমাদের দিবসের পক্ষ থেকে তো সারা দিন এখানে ছিলাম এখন প্রায় শেষের দিকে তো আমি আপনাদেরকে জাস্ট বলেছি যে প্রতিদিন আমি লাইভে আসব প্রতিদিনই আপনাদের একবার করে আমার স্টলটা দেখাবো তো সারা দিন পর আজকে একটু টাইম পেলাম সারা দিন খুব বিজি ছিলাম সারা দিন অনেক যেহেতু মেলা হচ্ছে অনেক লোকজন ছিল তো এখন একটু ফ্রি হয়েছি পা ব্যথা হয়ে গেছে দাঁড়াতে আসলে এটা একটা নিউ এক্সপিরিয়েন্স আমার লাইফে কারণ আমি ছোটবেলা থেকে মিডিয়াতে ওখানেই বড় হওয়া আমার তো মিডিয়ার বাইরে দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড মোর বিজনেস এক্সপিরিয়েন্স যেটা আমার গত বছর হওয়ার কথা ছিল গত বছর আমি করতে পারিনি বিজনেসটা অনেকেই জানেন যে আমার আমাদের প্রথম বিজনেস স্টার্টের আগে আমাদের একটা বড় একটা দুর্ঘটনা ঘটেছিল যেটা এটা ধকলটা কাটায় উঠতে আমাদের প্রায় বছরখানেকই লাগলো তো মাঝখানে আমি ছয় সাত মান্থ খুবই ব্যস্ত ছিলাম শুটিংয়ের জন্য এখন একটু ফ্রি শুধুমাত্র আমার আমাদের এই বিজনেসটা স্টার্ট করার জন্য আমি একদম মানে 20 দিনের মতো একদম ছুটি নিয়েছি না আপাতত শুটিং সিনেমা একটু অফ থাকুক যে পাশাপাশি আমাদের কিছু করা উচিত তো আমরা বরাবরই আগেও ট্রাই করেছি এখনও ট্রাই করছি তো ইনশাল্লাহ আপনাদের দোয়াতে এখন অনেক অনেক ভালো রেসপন্স পাচ্ছি আমরা আমাদের আজকে সেকেন্ড ডে মেলা তো গত দিন থেকে স্টার্ট হয়েছে গত দিনের রেসপন্স মাশাআল্লাহ অনেক ভালো ছিল আজকে তার থেকে আরও বেটার আজকে অনেক অনেক মানুষ এসেছে আমাদের বাড়ি ভাড়া দিয়েছে কনভেনশন সেন্টারে তো আপনারা আপনাদের একটু দেখা যাবে এখন পেজের নামটা আপাতত 3DBuzz আছে বাট এটা চেঞ্জ হবে এখানে লেডিস সবকিছুই পাবেন জুয়েলারি কসমেটিক শাড়ি সালোয়ার কামিজ কুর্তি ওয়েস্টার্ন তারপর হচ্ছে নাইট ড্রেস নাইটি সব কিছুই যে পুরোটাই হচ্ছে আমাদের ব্যাগ শুজ সবাই সবাই এক একবার করে এসে আসো ইয়ে কই ধর জয় তুই কিছু বল তুই একবার দেখায় এই জারাপুর এই আন্টিকে দেখ তো দেখায় তা আমাদের স্টলে একজন হিরো আছে সে এবার আপনাদের সাথে আপনাদেরকে কিছু বলবে আমাদের ডিভাইস সম্পর্কে যে কথা উঠে ধরো উঠে ধরো হ্যালো আচ্ছা আমি ধরবো আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি আমি বলে দিচ্ছি ও কি কি বলবে আচ্ছা ঠিক আছে আপনারা দেখেন ওর ইন্টারভিউ নেই হ্যাঁ ভালো হ্যালো আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে ডিভাজের একটা এক্সিবিশন হচ্ছে স্টলে আর কি এক্সিবিশন যেখানে হচ্ছে অ্যাকচুয়ালি এটা আমার বন্ধুরা যারা আছে ওদের অনেক স্বপ্নের প্রজেক্ট ছিল ডিভাজ
থ্রি ডিভাইস আর কি ডিভাইস এখন যেটা ওদের এই প্রোডাক্টগুলো বেশিরভাগই ওদের নিজেদের ওন ফ্যাক্টরি প্রোডাক্ট আর বাইরে থেকে কিছু ইম্পোর্ট করা আছে বিশেষ করে স্কিন কেয়ার প্রোডাক্ট যা আছে এগুলো বাইরে থেকে আনা ওরা নিজেরাই ইম্পোর্ট করে থাকে আর ড্রেসের যেগুলো আছে বিশেষ করে কারচুপি ওদের নিজেদের ফ্যাক্টরি ড্রেস সো ওদের একটা মানে স্বপ্ন ছিল ওরা নিজেরা কিছু একটা করবে এই এই কোম্পানিটাকে নিয়ে বা ডিভাইসটাকে নিয়ে তারই জন্য আজকে এক্সিবিশনে ওরা একটা স্টল নিয়েছে ওদের নিজেদের এক্সপেরিয়েন্সের জন্য টোটালি এক্সপেরিয়েন্সের জন্য এবং ওদের নিজেদের ডিজাইন করা বাট উই আর সো হ্যাপি যে এক্সপেরিয়েন্স এই ডিজাইনটা ওদের নিজেদের করা এটার থাকা থেকে শুরু করে এর ডিজাইন থেকে শুরু করে যা আছে এখানে স্টল থেকে শুরু করে সব ওদের নিজেদের ইম্পোর্ট করে করা ওদের সো এটা একটা আনন্দের ব্যাপার বন্ধু হিসাবে আমার কাছে অনেক ভালো লাগছে আমার অন্যান্য বন্ধুরাও আসবে সবসময় আমরা আসছি ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য মূলত আমি সারাদিন আসার কথা ছিল বাট ব্যস্ততার জন্য আসতে পারিনি একটু আগে আসলাম আমার খুব ভালো লাগছে আর এত লোক এত ভিড় সবাই ওদের ডিজাইন এত পছন্দ করছে কি কি নিছিস সেটা বল আজকে অনেক প্রোডাক্ট কিনছিস তুই আমি কিছু কিনি আমি আসার সঙ্গে সঙ্গে না ও আসলে এসেই আমাদের গিফট করছে আমাদের বলতে গেলে কি আমার স্টলের একচুয়ালি আমি গিফট করব আমি এখনো প্ল্যানিং ছিল যে পরে করব গিফট বাট আসার পরে ওদের ইম্পোর্টেড পুরো স্টোনের কিছু রিং পছন্দ হলো যেগুলো ওরা ইম্পোর্ট করেছে যেটা এটা একটা গোল্ডেন ইয়ে শেপের করা এটা 6 বছরের গ্যারান্টি দেওয়া আছে এতে আমি একটু মাস ইমপ্রেস আমার ইচ্ছা আমি তো সবসময় রিং পরি আমার ভালো লাগছে রিং এই রিংয়ের জন্য যারা ছিল সবাইকে আমি রিং গিফট করেছি আর অন্যান্য ড্রেসও আমি কিনবো এদের কাছ থেকে বাট কিনে যে কাকে দিব এটা তো শিওর না আমি বন্ধুদেরই দিব সমস্যা নাই বাট আপনারা সবাই ডিভাইসের সঙ্গে থাকবেন ওদের স্বপ্নের সঙ্গে থাকবেন এবং সবাই সবার জন্য আমাদের এখানে যারা আছে সবার জন্য দোয়া করবেন আর যদি আশপাশে কেউ থাকেন এটা বাড়িধারা ডিওএসএস কনভেনশন সেন্টারে হচ্ছে আগামী দুদিন এখানে চলবে আপনারা যদি আশপাশে কেউ থাকবেন একবার এক্সিবিশনে এসে মেলাটা ঘুরে যাবেন এবং ওদের যে স্টলে ওদের নিজেদের ডিজাইন করে যে ড্রেসগুলো আছে দেখে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ধন্যবাদ জয় অনেক ধন্যবাদ বন্ধু থ্যাংক ইউ এত সুন্দর করে আমাদের ইন্সপায়ার করার জন্য আর হচ্ছে আমার যে পার্টনার আছে আমরা দুজন হচ্ছে ওনার ডিভাসে এখন থ্রি ডিভাসটা এখন ডিভাস অনলি ডিভাস তো আমি লাইভ করতেছি হ্যালো এভরিওয়ান কি কি লাগবে এটা নিয়ে কি হবে আমি আমার কথা কেউ শুনলাম বলতে হ্যালো এভরিওয়ান আচ্ছা আমি আসলে সবাইকে একটু প্রোডাক্ট দেখাতে চাই এখানে আমাদের তিনটা স্টল একটা হচ্ছে ডিভার্স একটা হচ্ছে কিজুনা আর একটা হচ্ছে জিবা সো আপনারা সবাই এখানে চলে আসবেন আমরা কালকে পরশু দিন বাড়িধারা ডিএইচএস কনভেনশন সেন্টারে আছি সো আই হোপ আমাদের যত প্রোডাক্ট আছে এখানে সবই আপনাদের ভালো লাগবে মানে কিছু না কিছু এখান থেকে নেওয়ার মতো প্রোডাক্ট আছে সো এখানে অনেক পার্সেস আছে মানে লেডিস পার্সগুলো দেখাই এগুলা হচ্ছে আমাদের লেডিস পার্স এখানে সব এগুলা মানে নিউ অ্যারাইভাল নতুন আসছে আজকেই তারপর এখানে কিছু জায়নামাজ আছে তসবি আছে ড্রেসেস আছে কারচুপি আছে সুতি ড্রেসেস আছে তারপর হচ্ছে এখানে বাটিক ব্লকের আছে এখানে বিউটিফুল কিছু সারিস আছে দেখলে আপনাদের অবশ্যই পছন্দ হবে মানে একবার এসে জাস্ট রিকোয়েস্ট সবাইকে যে একবার এসে জাস্ট স্টলটাতে দেখে যাবেন এখানে পার্টি মানে পার্টিতে পরার মতো পার্টি ড্রেসেস আছে আর এখানে হচ্ছে সালোয়ার মেক করাগুলো আছে তো আপনারা মানে যেটাই চান কিছু না কিছু এখান থেকে পেয়ে যাবেন এখানে পার্সেস আছে লাইক খুব সুন্দর সুন্দর কিছু পার্স আছে মাথার ব্যান্ডগুলো আছে অ্যান্ড হেয়ার ইজ আ বিউটি প্রোডাক্ট লাইক অনেক কসমেটিক্স তারপরে হচ্ছে লিপ বামস
তারপর আইলাইনার চুড়ি এখানে সব স্কিন প্রোডাক্টগুলো আছে এখানে চুড়িগুলো আছে সো এখানে সব অ্যাক্সেসরিজগুলো আছে আপনারা দেখতে পারবেন এইভাবে তো রাখা যাবে না বাট আপনারা আসলে আই হোপ আপনারা সবাই পছন্দ করবেন প্রোডাক্টগুলো এখানে অনেক কিছু আছে যে আমি জাস্ট এই সাইড থেকে যে একটু দেখাবো এখানে নাগরা স্যান্ডেল ব্যাগস ব্যাগস তো আমি আগেই বলেছি আছে এখানে অনেক প্রকারের জুয়েলারিজ আছে এখানে রিংগুলো আছে অনেক সুন্দর সুন্দর ইন্ডিয়ান কালেকশন ইন্ডিয়ান জুয়েলারি আছে আমি আচলাপুর ফোন থেকে লাইভ করছি আচ্ছা আমার প্রোডাক্ট সম্পর্কে কিছু বলতে চাই না বাট আমাদের প্রোডাক্ট সম্বন্ধে বলতে চাই বিকজ হচ্ছে এখানে আমাদের তিনটা স্টল আছে ডিভার্স কিজুনা জিবা সো আই হোপ মানে আপনারা যদি এখানে আসেন কিছু না কিছু কোনো একটা স্টল থেকে নিয়ে যাওয়ার মতো জিনিস আছে এখানে সো যে মানে যেখান থেকেই নেন না কেন মানে হচ্ছে ও বলতে চাইছে এখানে সবগুলো স্টলে আপনাদের প্রয়োজনীয় থিংগুলো আমরা রেখেছি আপনাদের কথা মাথায় রেখে যেতে করে আপনাদের কিছু না কিছু অর্নামেন্ট বলেন কসমেটিক বলেন কামিজ বলেন ইভেন কি স্পেশালি আর এটা হচ্ছে সবচেয়ে ওর সেলার সে হচ্ছে সবকিছু কম দামে বিক্রি করে দেয় এটা হচ্ছে লস প্রজেক্ট না নেভার এভার এর কাছ থেকে আপনাদের জন্য অবশ্যই সুবিধা কেউ যদি কিনতে আসেন এই মহিলাটাকে মাথায় রেখে রাখবেন আর ইনার কাছে একটু কম আসবেন হ্যাঁ আমি কিন্তু কমাই দিই আমিও কিন্তু দয়ালু এটা এটা চিন্তা করো এটা কি কেউ মানুষ বুঝে হ্যাঁ ওটাই সো সবাই এখন তুমি নাও আমি অনেক কথা বলে ফেলেছি সবার সাথে তো অনেকক্ষণ লাইভে ছিলাম দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমাদের জন্য এবং সবাই ভালো থাকবেন আশা করি খুদা গুড নাইট